ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। ইউনিভার্সিটিতেই ছিলাম, তো ইউনিভার্সিটি থেকে চলে আসি। তো 16 ডিসেম্বর ইউনিভার্সিটিতে বসে থাকলে বিষয়টা কেমন হয়ে যায় না? তো একটু র্যালি বের করার চিন্তা ভাবনা আছে। তো একদম সব ভাই ব্রাদার নিয়ে চলে আসলাম। স্বর্গ বগুড়া থেকে আসছে, পরশ বগুড়াতে গেলে আমাদের সাথে দেখা হবে। উদয় ভাই চলো তাহলে শুরু করি। আমরা এখন গুলশানে কিছুক্ষণ থাকার পর এখন আবার বাসার দিকে যাচ্ছি। বাসার দিকে যে লাঞ্চ করব, লাঞ্চ করে দেন আমরা যাব হচ্ছে মোহাম্মদপুরে, যাব MSVZ এর র‍্যালিতে। শুধু মানে আমি একাই যাব, যাব না। তো দেখতে থাকেন। এ ফিউ মোমেন্টস লেটার, হ্যারিয়ার গাড়ি যারা পার্ক করে তারা সাবধানে থাকবেন। দেখেন আমরা জাস্ট রাস্তার পাশে রাখি রেস্টুরেন্ট, একটু ঢুকতে খাওয়ার জন্য গাড়ি লোক বলার কিছু নাই। তো আমাদের মনটা খারাপ করে দিচ্ছে, তো আমরা রাস্তায় থাকি। চলে আসলাম MSVZ-এর র‍্যালিতে। আর এখানে আসলে একটা হয় কি, এই লজ্জায় ক্যামেরার সামনে কথাই বলতে ইচ্ছা করে না, কারণ এত মানুষ, এত ক্রাউড, মানে আমার বলার কোনো ভাষা নাই যে পরিমাণে মানুষ থাকায় থাকে। থাকার মধ্যে এসে খালি ক্যামেরাটা অন করছি। তো এখানে তো বিশাল লাইন আপ, মোটর সাইকেল, গাড়ির সাইকেল সবই দেখতে পাবেন। থাকেন আমার গাড়িটা, বাই দ্য ওয়ে আমার গাড়িটা কিন্তু দেখেন সবার আগে পার্ক করা। Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. You lies, I'll do what I want. The gas in the man with the sand and the mess. She's so bad that the chair made the bread off the mess. The gas in the man with the sand and the mess. She's so bad that the chair made the bread off the mess. The gas in the man with the sand and the mess. She's so bad that the chair made the bread off the mess. The gas in the man with the sand and the mess. She's so bad that the chair made the bread off the mess. I'm inspired. So guys, একদম র‍্যালি করে একদম চলে আসলাম ইউনিভার্সিটিতে। একদম ঠান্ডা পড়ে গেছে। আর এই যে 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আমার ইউনিভার্সিটি কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই যে পিছনে লাইটিংটা দেখতে পাচ্ছেন। এখন আমি ইউনিভার্সিটিতে ঢুকবো, কিছু ড্রোন শট, তারপর ইউনিভার্সিটির মধ্যে মেলা হবে। 3 দিন ব্যাপী মেলাটা থাকবে, মেলাটা আপনাদেরকে দেখাবো। যদি এখন রাত হয়ে গেছে, মানুষজন নাই, বাট স্টলগুলো তো আছে, সে একটু টুকটাক দেখাবো এই ব্লগটাতে থাকতেছে। চলেন। সো গাইস, এখন রাত বাজে কয়টা আমি দেখাবো। রাত বাজে 11:30।
সো এখানে স্টিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালাইভ, একদম মেলা দেখেন, মানুষজন তাও আসছে। আমি যখন সন্ধ্যাবেলা এই জায়গায় আসছিলাম, এখানে কিন্তু প্রত্যেকটা দোকান ছিল, এখন কিন্তু আপনাদের দোকানগুলো নাই। তো অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর কি, মানে বলবো যে এটা আমাদের জন্য করেন, এটা বহিরাগতের জন্যই করছে, মানে আমি পা দিতে পারি নাই, সে এখন আসে একটু শান্তি লাগে। তো রাত্রেবেলা 11:30 দিকে ক্যাম্পাসের কিছু মেধাবী স্টুডেন্টদের সাথে দেখা হয়ে গেল। মেলায় আসলাম, কিছু নেই, এই যে আসলাম 11:30 দিকে, কিছুই নেই। আসলে আমরা বহিরাগতদের জন্য ক্যাম্পাসের অনুষ্ঠানগুলা খুব ভালোভাবে মানে নিতে পারি, আনন্দ ফুর্তি করতে পারি না আমরা বহিরাগতদের ভিড়ের জন্য। কিন্তু এটা এক হিসেবে ভালো না যে আমাদের ক্যাম্পাসটা এত ভালো, এত পপুলার যে মানুষ এখানে আসতেছে তাদের ইয়া করার জন্য, এটা আমাদের গর্বের বিষয়। গর্বে গর্ভবতী হয় না আবার। ছিল। সো গাইস, আমি বুঝতে পারছি না ব্লগটা কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান, তাহলে নেক্সট এরকম আরো ব্লগ।